এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া বরাবরের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করছি যে যেখানে আছো সবাই অনেক অনেক ভালো আছো। আজকে খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তার আগে বরাবরের মতো একটা কথাই বলে নিব, নতুনদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আর পুরাতনদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে যে রেসিপিটি তৈরি করব সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। তো আমরা তো সবসময় ডিম খেয়ে থাকি, ডিমের যে রেসিপিগুলো আমরা সচরাচর দেখে থাকি আজকে সেই রেসিপিটি নয়। আজকে খুব ভিন্ন ধরনের একটি রেসিপি আমি ডিম দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং এনজয় করবেন। তো চলুন পুরো রেসিপিতে যাওয়া যাক। তো এবারে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা ডিম। আমি এখানে চারটা ডিম নিয়ে নিলাম আর ডিমগুলোকে আমি এখন বয়ল করে নিব। আমি ডিমগুলোকে সিদ্ধ করে তারপর খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, চারটা ডিম নিয়েছি এখানে। এবার আমি ডিমগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো আমি এখানে সবগুলো ডিম সুন্দর করে গ্রেট করে নিয়েছি, দেখুন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর রেসিপিটাও হবে একদম ব্যতিক্রম ধর্মী। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অনেক বেশি ইয়ামি হবে। এবারে আমি অনিয়নগুলো কেটে নিচ্ছি। তো আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ, দিয়ে একটু ভালো মতো একটু নেড়ে হালকা একটু ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো সস আর হচ্ছে চিলি সস। তবে আপনারা কিন্তু এখানে চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন বা টমেটো কুচি করে কেটেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় টমেটো আর চিলি সস এই দুইটা যদি একসঙ্গে মিক্স করে দেওয়া যায় তো খেতে অনেক বেশি ভালো হয়, এই জন্য আমি এখন এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। এবারে আমি এখানে একটু মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর আছে রসুনের পাউডার। তবে আপনারা কিন্তু চাইলে এখানে রসুনের পেস্টটাও ইউজ করতে পারেন। সব কিছু দিয়ে হালকা একটু ভালো মতো ফ্রাই করে নিব। আর বরাবরের মতো একটা কথাই বলবো, আবার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার কাজের উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়, এছাড়া আমার ভিডিও র্যাঙ্কটাকে অনেক উঁচা করতে সাহায্য করে। তো আমি চাইবো যে অবশ্যই আপনারা যখন আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমি খুব সুন্দর করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি মশলাটা সহ পেঁয়াজগুলো। এবারে আমি গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব ভালো মতন এগুলোর সঙ্গে মিশে একটু হালকা ফ্রাই করব, তারপর নামিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক অনেক ইয়ামি হয়। বাসায় অবশ্যই একবার হলেও প্লিজ এই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সুন্দর করে নেড়ে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে নিব। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর উপরে কিছুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এটা ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন কত সহজে খুব স্বাস্থ্যকর এবং খুব সিম্পল একটা রেসিপি। নর্মালি আমরা যে রেসিপি দেখি ডিমে সাধারণত, তো সেই রেসিপিটা থেকে কিন্তু আজকে আমি তৈরি করে দেখালাম ব্যতিক্রম ধর্মী একটি রেসিপি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা। এবারে যে আমি ব্যতিক্রম ধর্মী রেসিপিটা তৈরি করলাম তো আমি আপনাদেরকে একটু খেয়ে বলি কেমন হলো। অনেক মজা, খুবই ভিন্ন ধরনের রেসিপি আর এটা খেতেও অনেক মজা। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন।